আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনাদের সামনে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি বোঝানোর চেষ্টা করছি যে এসকে কি এসকে হাকি কি নূর এর সাথে পাকের সম্পর্ক তো এখন আপনাদের সামনে আমি যে বিষয় পেশ করব সেই বিষয় হলো তাকত বা শক্তি আলোচনার মূল উদ্দেশ্য তাকত বা শক্তি প্রত্যেকটা মানুষ শক্তিশালী হতে চায় প্রত্যেকটা মানুষ করে একটু করেন কাছাকাছি আসেন একটু সামনে আসো কাছাকাছি আসো প্রত্যেকটা মানুষ চায় আমি শক্তিশালী হব তার মধ্যে এনার্জেটিক পাওয়ার এটাকে ইংরেজিতে বলে এনার্জেটিক পাওয়ার সে তার ভিতরে আনতে চায় সৃষ্টিগতভাবে পাক বান্দার ভিতরে এনার্জেটিক পাওয়ার দিয়ে দিছে কিন্তু এটার ব্যবহারের কৌশল জানতে হবে বান্দা যদি ব্যবহারের কৌশল না জানে তো এনার্জেটিক পাওয়ার আল্লাহ পাক ইনভেস্ট করছে বান্দাকে দিছে কিন্তু কোনো লাভ নাই তো এটার রহস্য কী তার আগে আমাদেরকে বোঝা দরকার জানতে হবে যে এনার্জেটিক পাওয়ার শক্তিশালী হওয়া তাকত হওয়া তাকতওয়ার হওয়া আপনি কি ধরনের কি কী ধরনেরটা চাচ্ছেন কোন ধরনের শক্তি আপনি চাচ্ছেন এটা প্রায় বারোটা ভাগে বিভক্ত করেছি আমরা মানুষ এলেমগত জ্ঞানগতভাবে শক্তিশালী হতে চায় এক নম্বর দুই নম্বর এসকে হাকিকির শক্তি লাভ করতে চায় তিন নম্বর আল্লাপাকের মহব্বতের শক্তি লাভ করতে চায় চার নম্বর আল্লাহ রসুলের মোহাম্বতের শক্তি লাভ করতে চায় পাঁচ নম্বর হুসনা আখলাক উত্তম চরিত্রের শক্তি লাভ করতে চায় ছয় নম্বর মাকামগত যেমন এটাকে কেরদারগত মানে অবস্থানগত শক্তি যে সে যে তার অবস্থানটা যেন অনেক ভালো এবং মজবুত অবস্থান হয় এই শক্তি লাভ করতে চায় সাত নম্বর মর্তবাগত পদ এবং সম্মানের দিক দিয়ে শক্তি লাভ করতে চায় আট নম্বর মালগত শক্তি অনেক টাকা পয়সা ধন সম্পত্তি বান্দা চায় তারপরে দশ নম্বর হচ্ছে ইচ্ছা শক্তি মানুষের ইচ্ছা সে যে প্রবল এটা মানুষের প্রত্যেক মানুষের শক্তি লাভ করতে চায় এগারো নম্বর সুস্থ মানুষ সুস্থতা লাভ করতে চায় সুস্থগতভাবে শক্তি লাভ করতে চায় বারো নম্বর মানসিক প্রশান্তি লাভ করতে চায় হচ্ছে মানুষের শক্তির বিশ্লেষণ বারো ভাগে ভাগ করা হয়েছে এই কটা শক্তি মানুষ চায় কিন্তু এই শক্তিগুলো লাভ করতে হলে আপনাকে কিছু বিষয় আগে বুঝতে হবে সেটা নম্বর তাকত শক্তিকে তাকত বলা হয় কুয়াদ বলা হয় যাই হোক বাংলায় শক্তি বলা হয় তো শক্তির একটা ডায়রা আছে মাপকাঠি আছে সীমানা আছে দৈর্ঘ্যপ্রস্থ ব্যাসার্ধ আছে পরিমাপ রয়েছে তো আপনাকে যে কোনো শক্তি লাভ করার জন্য তার দৈর্ঘ্য প্রস্থ ব্যাসার্ধ তার পরিমাপ এবং সীমানা সম্পর্কে ধারণা রাখতে হবে যদি আপনি না রাখেন তাহলে আপনি শক্তি অর্জন করতে গিয়া আপনার হিতে বিপরীত হতে পারে সে এই যে উপরে বারোটা শক্তি আপনার জন্য আমি পেশ করলাম এই বারোটা শক্তির দায়রা আছে এগুলার দৈর্ঘ্যপ্রস্থ পরিমাপ আছে ব্যসার্ধ আছে আপনি যদি তা না বুঝেন আর নিজের মন মতোই হাত দিয়ে বসেন আপনাকে কেউ কিন্তু মাফ করবেন কারেন্টের শক্তি আছে এখন আপনি কারেন্টের উপরে শক্তি খাটাইতে যায় তার ধরেন তো ভিতরের তারটা যদি আপনি ধরেন না বুঝে তাহলে কারেন্ট কি আপনাকে মাফ করবে মাফ করবে আগুনের পাওয়ার আছে এখন আগুনের উপর হাত দিয়ে দিছেন আপনি মনে করতেছেন আগুন আপনার হাত জ্বালাবে না এরকম একটা পা ইচ্ছা শক্তি আপনার মধ্যে জাগ্রত হয়েছে আপনি আগুনের মধ্যে হাত দিছেন আগুন কিন্তু আপনাকে ছাড় দিয়ে কথা বলবে না আগুন আপনাকে ছাড় দিয়ে কথা বলবে না দুনিয়ার মধ্যে যে কোনো শক্তি আপনি অর্জন করার ক্ষেত্রে আপনাকে হিসাব করতে হবে এখন যেই হিসাব কিতাবগুলো করতে হবে সেই হিসাব কিতাবগুলো নিয়ে আমি সামনে আলোচনা করব তার আগে আমি এই বিষয়টাকে আরেকটু সুন্দরভাবে বোঝানোর জন্য একটা সমুদ্রের উদাহরণ দিব যেমন দেখবেন সমুদ্রের পানি প্রবাহিত হচ্ছে সমুদ্রের পানি প্রবাহিত হয়ে নদী নালা খাল বিল হয়ে একবার আপনার বাড়ি পর্যন্ত সেই গ্রামের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত চলে গেছে তো সমুদ্র তার ফয়েজ বরকত তার ভিতরে আছে তার ভিতরে আল্লাপাক রহমত দিয়ে রাখছে সহজও দিয়ে রাখছে বরকতও দিয়ে রাখছে তো এই সমুদ্রতার দ্বারা মানুষে অনেক ফায়দা নিতেছে অনেক কিছু অর্জন করতেছে যেমন কেউ পানির দ্বারা পানিতে গোসল করতেছে নদীর পানিতে গোসল করতেছে সমুদ্রের পানিতে গোসল করতেছে কেউ ক্ষেত লাগাচ্ছে পানি মেশিন লাগায়া ক্ষেতের মধ্যে পানি দিচ্ছে কেউ নদীতে বা নৌকায় বা সমুদ্রে লঞ্চ স্টিমার বড় বড় জাহাজ চালাইতেছে কেউ বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করছে ওই সমুদ্রের মধ্যে মেশিন সিস্টেম করে মেশিন দিয়ে ওখান থেকে বিদ্যুৎ উৎপাদন করতেছে একই পানি তার মধ্যে কেউ তার দিয়ে ইন্টারনেটের কাজ লাগাইতেছে তরঙ্গকে কাজে লাগায় সমুদ্রের যে তরঙ্গ আছে এই তরঙ্গকে কাজে লাগায় মানুষ কথা বলতেছে ফোনের মাধ্যমে কেউ সমুদ্র থেকে লবণ উৎপাদন করতেছে কেউ মাছ ধরতেছে বৈদেশিক মাছ এবং বিদেশি মুদ্রা লাভ করতেছে বিদেশি মাছ ধরে তো এই যে বিষয়গুলো এক সমুদ্র থেকে মানুষ কিন্তু লাভ করতেছে আবার এই সমুদ্র যখন জলশ্বাসে পরিণত হয় অনেক মানুষের ক্ষতি হয় এই পানি মানুষের জন্য জীবনের জন্য যেমন উপকারী ঠিক মানুষের জীবনের জন্য পানি অত্যন্ত ভয়ঙ্কর এবং ক্ষতিকর যদি সেটার ব্যবহার সঠিক না হয় ঠিক তাহলে আমাকে যদি সমুদ্র থেকে কোনো উপকার নিতে হয় তাতে আগে সমুদ্রের ব্যবহার আমাকে বুঝতে হবে আমি সমুদ্রকে কয়ভাবে ব্যবহার করতে পারি এটা আমি সমুদ্রে আমাকে জ্ঞান নিতে এবং এই সমুদ্র থেকে আমি যে উপকার লাভ করব সেটা লাভ করলে আমি আগে এর ব্যবহারবিধি জানতে হবে তারপরে এই ব্যবহার ব্যবহারবিধিকে কিভাবে কাজে লাগানো যায় কীভাবে এই ব্যবহারবিধিকে কাজে লাগানো যায় এটা আমাকে হবে যদি আমি না জানি তাহলে আমি সমুদ্র থেকে উপকার পানির থেকে উপকার নিতে পারবো না বরং আমার অনেক সময় ক্ষতি হয়ে যেতে পারে সুতরাং এই যে যে সমুদ্রের মাধ্যমে যে উপকার আমরা পাই এটাকে বলা হয় সমুদ্রের ফয়েজ বরকত রহমত অর্থাৎ ওটার মধ্যে আল্লাহ পাক যে ফয়েজ বরকত রহমত দিছে এটা মানুষে ব্যবহার করে উপকার লাভ করতেছে তো আল্লাহ তালা আসমান জমিনের কোনো সৃষ্টি বেহুদা করে নাই প্রত্যেকটা জিনিস মানুষের জন্য উপকারী ঠিক তেমনি ভাবে এগুলো তো সৃষ্টি এবং সস্তার নামের মধ্যে কিছু উপকার রয়েছে সস্তা থেকে যেটা আসছে একটা হলো সৃষ্টি করছে সস্তা সেটার মধ্যে আল্লাহ পাক বলছেন যে মা খালাক্তা হাজা বা তিলান আমি কোনো কিছুই বেহুদা তৈরি করিনি প্রত্যেকটারই কোনো না কোনো মাহাত্ম আছে গুরুত্ব আছে তুমি যদি বুঝো সেই হিসাবে তুমি ওটার উপকার লাভ করতে পারবে যেমন গাছের মধ্যে ওষুধি গাছ আছে এই ওষুধি গাছ ডাক্তাররা এটাকে যাচাই বাছাই করে এখান থেকে কিন্তু আমাদের জন্য সুস্থতার জন্য বিভিন্ন ট্যাবলেট তৈরি করছে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করছে সেখান থেকে কিন্তু আমরা খেয়ে সুস্থ হচ্ছি তো এটা সবার কাজ না যিনি ডাক্তার যিনি এই ব্যাপারে অভিজ্ঞতা লাভ করছে তিনি কিন্তু গাছের মাহাত্য আর গুরুত্ব বুঝেন সে এটার সঠিক ব্যবহারবিধি করতে পারবে এখন একজনের গাছের ব্যবহারবিধি জানে না সে যদি গাছে যায় নিজের মন মতো খাবার গাছ গাছকে ওষুধ বানাইতে চায় অনেক সময় ক্ষতি হয়ে যেতে পারে তো ঠিক তেমনিভাবে ব্যবহারবিধি জানার জন্য ডাক্তার কি করছে তাকে জ্ঞান অর্জন করতে হয়েছে তারপরে সে ব্যবহারবিধি জানতে পারছে আর ব্যবহারবিধি এই বিষয়গুলো নিয়ে আল্লাহ পাকুরানের মধ্যে বলছেন যে দেখো একটা হচ্ছে আমি সৃষ্টি করছি এই সৃষ্টি বেহুদা তৈরি করিনি সৃষ্টির মধ্যে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আমার রহস্য আছে আরেকটা হচ্ছে সস্তার জাত থেকে বের হয়েছে একটা হলো সৃষ্টি থেকে বের হইছে সৃষ্টির থেকে হাজারো মানুষের উপকার হচ্ছে আরেকটা হলো সষ্টার জাত থেকে বের হয়েছে সষ্টার জাত থেকে কি বের হয়েছে যেমন সষ্টার জাত থেকে আমরা কি পেয়েছি কোরআন পেয়েছি সষ্টার জাত থেকে আমরা কি পেয়েছি যেমন সষ্টার নাম পেয়েছি আল্লাহর নাম পেয়েছি সস্তার জাত থেকে আমরা বিভিন্ন ধরনের আমল পেয়েছি যেখানে আল্লাহ পাক উনি সৃষ্টি করছেন তার মধ্যেই সেগুলোর ফায়দার থেকে কমতি নাই সেগুলোর ফায়দা আছে আর যেখানে সস্তার স্বয়ং তার জাত থেকে যা বের হয়েছে তার ফায়দা তো সীমাহীন তাহলে আমাকে কি বলতে হবে কী করতে হবে কে সোষ্টার থেকে আমাকে ফায়দা নিতে হলে এটাও আমাকে জানতে হবে যে এটার ব্যবহার দেখি কিভাবে আমাকে সোষ্টা থেকে ফায়দা নেওয়া লাগবে সস্তা থেকে কিভাবে আমি অর্জন করব। এটা শিখতে হবে আল্লাপাক বলেন তিলকা হুদুদুল্লাহ প্রত্যেকটা জিনিসের পাক একটা হ্রদ একটা পরিমাপ মরে বলে দিছে পরিমাপের থেকে যখন বান্দা বে বের হয়ে যায় তখন বান্দার জন্য ক্ষতি 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 হয় যেমন আকাশের মধ্যে চন্দ্র সূর্য আল্লাহ আকাশের মধ্যে লটকাইছে এটা কিন্তু একটা শক্তি চাঁদ কিন্তু একটা শক্তি সূর্য কিন্তু একটা শক্তি এখন কোন কারণে চাঁদ যদি আমার সূর্য পৃথিবীর উপরে পড়ে তাহলে পৃথিবী শেষ সূর্য যদি ভেঙে চড়ে পৃথিবীর উপরে পড়ে পৃথিবী শেষ তো চাঁদ এবং সূর্য ওখানে কিন্তু একটা নির্দিষ্ট কক্ষপথের মধ্যে আচ বিচরণ করতেছে ওখানে মিল কয়ে আছে মিল হয়ে হলো এমন একটা জিনিস তারপরে আছে ব্ল্যাক হোল ব্ল্যাক হোল হলো এমন একটা জিনিস যে হাজারো সৌরজগৎকে গিলে ফেলে এরকম বড় বড় বিস্ফোরণ আসমানের মধ্যে হচ্ছে কিন্তু আমাদের পৃথিবীর কোনো ক্ষতি হইতেছে না কেন এটার কারণ হলো চাঁদ এবং সূর্যকে পাক হেদায়ত দিছে তাদেরকে পাক যে হুকুম দিছে তারা তাদের নির্দিষ্ট কক্ষপথে চলতেছে ডাইনো যায় না বামেও যায় না যদি এক সেকেন্ডের জন্য চাঁদ বা সূর্য তার নির্দিষ্ট গতির থেকে নির্দিষ্ট জায়গার থেকে সরে যায় সরে যাওয়ার সাথে সাথে বহা বিস্ফোরণে তৈরি হবে এই জন্যে চাঁদ সূর্য আল্লাহর আমরের উপরে এমনভাবে নিয়োজিত যে তার আল্লাহর হুকুমের এক সেকেন্ড বা আল্লাহর হুকুমের ডাইনে বামে চাঁদ এবং সূর্য চলে না যেভাবে হুকুম দিছে সেভাবে চলেছে কোরআন আল্লাহ বলেন কামার সূর্য চাঁদের লাগল পায় না চাঁদ সূর্যের লাগল পায় না নাহার রাত দিনকে অতিক্রম করতে পারে না সবই আল্লাহ পাকের হুকুমের দ্বারা চলতেছে অকুল্লুফি বাহুন প্রত্যেকটাই আল্লাহ পাকের হুকুমের হুকুম দ্বারা পরিচালিত হচ্ছে আসমানের মধ্যে ঘুরতেছে মিলকয়ে এবং ব্ল্যাক হোল এই যে যে ব্ল্যাক হোল যে আসমানে বড় বড় বিস্ফোরণ ঘটাইতেছে কোটি কোটি সৌরজগৎ গিলে ফেলতেছে কিন্তু চাঁদ সূর্যের ক্ষতি হইতেছে না কেন চাঁদ সূর্য তার নির্দিষ্ট গতিপক্ষে চলতেছে কক্ষপথে চলতেছে আর এই ব্ল্যাক হোল কোটি কোটি সৌরজগতকে খাওয়ার তালে আছে দায়িত্ব দিচ্ছে তো বন্ধু আমার এখানে বোঝা যাচ্ছে যে শক্তি যেখানেই শক্তি আছে সেখানে বিস্ফোরণ আছে মনে রাখতে হবে যেখানে শক্তি আছে সেখানে বিস্ফোরণ আছে যেখানে উপকারী আছে সেখানে ক্ষতিকর আছে যেখানে ভালো আছে সেখানে মন্দ আছে যেখানে নেকি আছে সেখানে গুণাও আছে তাহলে আমাকে এই শক্তিগুলো অর্জন করতে গেলে আমাকে জানতে হবে যে কোন পর্যায়ে কোনভাবে কিভাবে এটার ব্যবহার বিধি করলে আমি এই শক্তিগুলো অর্জন করতে হবে সারা বিশ্বের সব কিছু মিলায় মোট হলো চার প্রকার শক্তি একটা হচ্ছে ইমানে শক্তি দুই নম্বর শয়তানি শক্তি তিন নম্বর জাদু শক্তি চার নম্বর হচ্ছে কুপুরী শক্তি এক নম্বর ইমানি শক্তি আর বাকি তিনটা একটাও আমাদের পক্ষের শক্তি না বিপক্ষের শক্তি সেটার বাকি তিনটা হচ্ছে শয়তানি শক্তি জাদু শক্তি কুপুরী শক্তি তাহলে এই চারটা জিনিস আবার দুই ভাগে বাক হয় একটা হচ্ছে ইমানি শক্তি আর একটা হলো বেঈমানি শক্তি যার মধ্যে ইমান নাই সেই শক্তি তো আমরা যদি এটাকে বিচার বিশ্লেষণ করি দেখি তাহলে আমরা বুঝতে পারব যে আমাদের মধ্যে বিচার করতে হবে যে আমরা হলো মানুষ দুনিয়াতে মানুষ হিসেবে আসছি আমরা কিন্তু অন্য অন্য সিস্টেমের মতো না পানি থেকে নিয়ে গাছপালা থেকে নিয়ে যত সৃষ্টি আছে সব সৃষ্টি আমাদের খেদমতের জন্য আল্লাপাক তৈরি করছে আর আমরা মানুষ জগতে আমাদেরকে বিশ্বকে পাঠানোর বিশেষ কারণ হল পাক এই সমস্ত সৃষ্টি থেকে আমাদের খাদেম বানাইছে আর আমাদেরকে আল্লাপাক তার জন্য তৈরি করছে কার জন্য তৈরি করছে আল্লাহর জন্য তৈরি করছে প্রথমে এটা আমাদেরকে জানতে হবে আমাদেরকে কার জন্য তৈরি করছে আর দুনিয়া খুলিকাতলা খুম ওয়াং তুম খুলিক তুম নীল আখিরা সমস্ত দুনিয়া তোমার জন্য তৈরি করছে তোমাকে আল্লাহ পাক তার জন্য তৈরি করছে তাহলে আমাদের চলাফেরা উঠা আমরা যদি শক্তি অর্জন করতে চাই তো আল্লাহর হুকুমের মধ্য থেকেই আমাদেরকে শক্তি অর্জন করতে হবে তাহলেই সমস্ত সৃষ্টির থেকে আমি উপকার লাভ করতে পারি সমস্ত সৃষ্টির থেকে আমি যখন আমি আল্লাহর হুকুমের বাইরে চলে যাব তখন সমস্ত সৃষ্টি আমার বিপক্ষে চলে যাবে আগে বুঝতে হবে কার কার সৃষ্টি কার জন্য কোন সৃষ্টিটা কেন করছে সেটাই তার মাকসাদ সূর্যকে আলো দেওয়ার জন্য তৈরি করছে তার মাকসাদ কিন্তু আলো দেওয়া মান্দার খেতমত করা পানিকে পিপাসা নব নিবারণ করার জন্য সৃষ্টি করা হয়েছে পানির মাকসাদ পানির তার উদ্দেশ্য হল পিপাসা নিবারণ করা পিপাসার নিবারণ করে বান্দার খেদবত করা অর্থাৎ সমস্ত সৃষ্টির এক একটা উদ্দেশ্য নির্দিষ্টভাবে আল্লাহ করে দিছে এবং সে তারা তার তার মধ্যে একটা গুণগত বৈশিষ্ট্য দিছে যেমন পানির মধ্যে পিপাসা নিবারণ করার শক্তি আল্লাহ পাক দিয়ে দিছে ওর মধ্যে পানি বান্দাকে কি করতে পারে মালদার পিপাসার নিবারণ করতে পারে অন্তত তাকে ঠান্ডা করতে পারে কথা কি আমাকে কথা বুঝতে পারতেছে না তো ওইটা তার উদ্দেশ্য সে সে ওই উদ্দেশ্য বাস্তবায়ন করলেই পানির তার মাকসাদ হাসিল হয়ে গেল পানির কাজ শেষ সূর্য আলো দিবে আলো দেওয়ার কাজ কাজের জন্য তাকে তৈরি করা হয়েছে ওইটা করলেই তার কাজ শেষ কিন্তু আমাকে কেন তৈরি করা হলো আমাকে সূর্যের মতো তৈরি করা হয় নাই চন্দ্রের মতো তৈরি করা হয় নাই পানির মতো তৈরি করা হয় নাই কারণ এই সমস্ত জিনিসকে তৈরি করা হয়েছে আমার খেদ মতোর জন্য আমাকে তৈরি করা হয়েছে আল্লাহর জন্য তাহলে আমি যদি শক্তিশালী হতে চাই আমি যদি শক্তি অর্জন করতে চাই উপরে যে আলোচনাগুলো আপনার সামনে করলাম এই শক্তিগুলো যদি আপনি চান আপনার ভিতরে আসুক তাহলে আপনাকে আল্লাহর হুকুম মেনেই আপনাকে অর্জন করতে হবে কারণ যদি আপনি আপনার মাকসাদ না পান আপনি আপনার উদ্দেশ্য না পান তাহলে কিন্তু আপনি ওই শক্তিগুলো অর্জন করতে পারবেন না আপনার মাকসাদ হচ্ছে আল্লাহকে পাওয়া আল্লাহর সাথে সম্পর্ক করা আল্লাহকে অর্জন করা যদি আপনি আপনার মাকসাদে কামিয়াব হয়ে যান আপনি আপনার উদ্দেশ্যে সফলতা লাভ করেন তাহলে আল্লাহ পাক আপনাকে ওই সকল নিয়ামত দিবে যেই সকল নিয়ামত আপনার একটিয়ারের মধ্যে নেই আপনার ক্ষমতার মধ্যে আল্লাহর ক্ষমতার মধ্যে আছে যেমন আমি পূর্বে বলেছি যে এলেমের শক্তি এলেমের শক্তি আপনার ক্ষমতার মধ্যে নেই এলেম অর্জন করার জন্য আপনি ছাত্র হতে পারেন কিন্তু এলেমের শক্তি অর্জন করা ভিন্ন জিনিস এলেম অর্জন করা এক জিনিস এলেমের শক্তি অর্জন করা আরেক জিনিস এলেমের শক্তি হচ্ছে আমল এলেমের শক্তি হচ্ছে ওই এলেম দিয়ে ওই এলেম দিয়ে মানুষের হেদায়তের কাজকর্ম করা দিনের খেদমত করা এসকে হাকিকি এর শক্তি এসকে হাকিকি আপনি সৌবেতে আসছেন এসকে হাকিকি সম্পর্কে জানতেছেন আল্লাহর মহব্বত এসকে সম্পর্কে জানতেছেন কিন্তু এসকে কে হাকিকীর মূল শক্তিটার নাম হচ্ছে নূর এটা আপনার শক্তির বাইরে এটা আল্লাহর হাতে আল্লাহর মহব্বতের শক্তি আল্লাহ পাকের মহব্বতের শক্তি কেমন আল্লাহর যে আল্লাহর হয়ে গেছে আল্লাহ তার হয়ে গেছে যে আল্লাহর হয়ে গেছে জামা শাহেকীর মসজিদ আর শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাবার আল্লাহ মারকাদ বলতেন যে তু মেরা তো সব মেরা আসমা মেরি জমি মেরা আল্লাহ যখন বান্দার হয়ে যায় সব কিছু তার হয়ে যায় কিন্তু তার হওয়া এক জিনিস তার থেকে ওই সকল জিনিস হাসেল করা আর এক জিনিস আল্লাহর মাহবুব হয়েছেন কিন্তু আপনি আল্লাহর শক্তিকে ব্যবহার করতে পারতেছেন না তো আল্লাহর শক্তি কেন ব্যবহার করতে পারতেছেন আল্লাহর মাহবুব হওয়ার জন্য যেই জিনিসগুলো দরকার যেই কোয়ালিটিগুলো দরকার আল্লাহর হুকুমকে সঠিকভাবে পালন করা দরকার সেই জিনিসগুলোর ক্ষেত্রে আপনার কমতে কমতি আছে তারপরে আল্লাহ রসুলের শক্তি আল্লাহ রসুল সাল্লাহ শক্তি যদি আপনি অর্জন করতে চান তাহলে আল্লাহ রসুলের প্রত্যেকটা সুন্নতের উপরে আপনাকে পরিপূর্ণভাবে আসতে হবে হুসনে আখলাখ উত্তম চরিত্র এই উত্তম চরিত্র যদি আপনি চান তাহলে আপনাকে উত্তম চরিত্র অর্জন করতে হলে এই উত্তম চরিত্রের শক্তি যদি আপনি পেতে চান তাহলে এই উত্তম চরিত্র হল আল্লাহ রসুলের চরিত্র কান আলাকুম আল্লাহ পাক নিজেই বলেন যে তোমার তোমাদের জন্য তোমার আমার হাবিব হজরত মোহাম্মদ সাল্লাম আল্লাহর হাবিব আমাদের হাবিব আমাদের নবী এবং রসুল উনার আদর্শই হচ্ছে উত্তম আদর্শ ওনার আদর্শের মধ্যেই পাক উত্তম চরিত্র রাখছে উত্তম আখলাক রাখছে উসুয়াতুন হাসানা আমাদের জন্য সব থেকে ভালো ভালো বিষয়গুলো যেগুলো আমরা চাই রসুল সাল্লা আখলাকের মধ্যে আছে আপনি অনেক দামি এবং মজবুত মজবুত কদম মজবুত অবস্থান চান পাক কোরআনের মধ্যে বলে ইং তাং লহায়াং সুরু যদি তুমি আমার দিনের সহযোগিতা করো আমি তোমাকে সহযোগী সাহায্য সহযোগিতা করবো এবং তোমার কদমকে আমি মজবুত করে দেব তোমার অবস্থানকে আমি মজবুত করে দেব এখন কেউ যদি চায় তার অবস্থান মজবুত করতে তাহলে আল্লাহর দিনের সাহায্য করতে হবে তাকে কিরকম সতেরোটা আমল আমাদের এটাই পুরা কোরআন এবং হাদিসের মূল এবং নির্যাস যেটা আমরা সতেরো আমলের মাধ্যমে আপনাদের সামনে পেশ করে দিয়েছি তার মধ্যে বিশেষ হল দুইটা না আমল সেটা হচ্ছে দাওয়াত এবং দোয়া এবং দাওয়াত এবং দো দোয়া এই দুইটা মাঝখানে সম্পর্ক স্থাপন করে যে জিনিসটা সেটা হচ্ছে এলেম বা তালিম বেশি বেশি তালিম করলে আপনি দাওয়াতের শক্তি তৈরি হবে দাওয়াত দিতে দেওয়ার যোগ্যতা আপনার তৈরি হবে দাওয়াত দিতে পারবেন আর বেশি বেশি দাওয়াত যখন আপনি দিবেন তো আপনি বেশি বেশি দোয়া যখন করবেন তখন আল্লাহ পাক আপনার জন্য এই নিয়ামতগুলো এই অবস্থান অবস্থান আপনার মজবুত করতে থাকবে মর্তবাগত তাকত যেমন সম্মান এবং পথ চান আল্লাপাক কোরআনের মধ্যে বলছে অলিল্লাহি ইজ্জত এবং সম্মান এটা আল্লাহ এবং আল্লাহ রসুল রসুলের এবং এবং মুমিনদের জন্য আপনি যদি প্রকৃত মুমিন বান্ধা হতে পারেন তাহলে ইজ্জত এবং সম্মান আপনার জন্য আল্লাপাক বলেন তারপরে আপনি মালগতভাবে শক্তি মালগতভাবে শক্তি চাইলে এটার মধ্যে মালের মধ্যে বরকত আসতে হবে রহমত আসতে হবে আওলাদগত শক্তি যদি চান তাহলে আপনার আওলাদ দিনদার হতে হবে নেককার হতে হবে ইচ্ছা শক্তি যদি আপনার প্রবল আপনি বানাইতে চান তাহলে আপনাকে আল্লাহর সাথে সম্পর্ক আরও বেশি মজবুত করতে হবে আপনি যদি সুস্থ জীবন লাভ করতে চান তাহলে আল্লাহর হুকুমের মধ্যে সুস্থতা রয়েছে আমান উনাত কোরআনি শিফা উয়া রাহমাতুল্লির মিনিন আল্লাহ বলতেছে কোরআনের মধ্যে আমি মুমিনদের জন্য শিফা রাখছি এবং বান্দার জন্য রহমত রাখছে বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুমের মধ্যে না আসবে ওষুধ সারা জীবনই খাবে অসুখ কমবে না শেষ হবে না যত দামি ওষুধই হোক যত দামি ডাক্তারই আপনি দেখান কারণ সুস্থতা আল্লাহর হুকুমের মধ্যে সুস্থতা কার মধ্যে আল্লাহ বলতেছে সে কোরআনের মধ্যে আমি সুস্থতা রাখছি এবং মানসিক প্রশান্তি যদি আপনি চান এটাও আল্লাহ বলছে মানসিক প্রশান্তি আল্লাহ বিতমা ইন্নুল কুলুক আল্লাহর হুকুমের মধ্যে পালন করার মধ্যে হচ্ছে মানসিক প্রশান্তি এখন এই ইচ্ছা শক্তি এই যে শক্তিগুলো যদি আপনি লাভ করতে চান এই সমস্ত শক্তিকে ইমানি শক্তি বলা হয় আর এর বাইরের শক্তিকে শয়তানি শক্তি জাদু শক্তি এবং কুপুরি শক্তি বলা হয় এখন হয়তো আপনি ইমানি শক্তি লাভ করবেন নাহলে কুপুরি শক্তি লাভ করবেন তো বন্ধুরা আমার যেখানে ন্যায় বিচার নাই যেখানে অন্যায় সেখানেই হচ্ছে কুপুরি শক্তি আর যেখানে ন্যায় আছে যেখানে সততা রয়েছে যেখানে আল্লাহর হুকুম রয়েছে রসুলের সুন্নত রয়েছে সেটাকে ইমানি শক্তি বলা হয় অমর রাজি আল্লাহতালু বলেন যে আমার এই শাসন ক্ষমতার মধ্যে যদি একটা কুকুরও মারা যায় তাহলে এই কুকুর সম্পর্কে কেন মারা গেল কেমতের ময়দানে আমাকে প্রশ্ন করা হবে আজকে শাসক শাসক তো অনেকে আছে কিন্তু হজরত ওমর রাজিয়া আল্লাহ তালানুর মতো একজন এরকম সিফাশ আলার এরকম ভাবনাওয়ালা আল্লাহর প্রিয় বান্দা নেই কারণ এই কারণেই আজকে যেমনভাবে শাসনের পদের থেকে নিয়ে করে নিজ পর্যন্ত উপর থেকে নিজ পর্যন্ত একেবারে সুইপার পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ন্যায় বিচার ইনসাফ না থাকার কারণে মানুষের শক্তিগুলো খর্ব হইতেছে আজকে মুসলমান দিন বা দিন কুফুরির তলে দায় যাইতেছে জাদুর তলে দায় যাচ্ছে শয়তানি শক্তির কাছে হার মানতেছে কিন্তু মুসলমান কখনোই শয়তানি শক্তির কাছে হার মানবে না কুফুরির কাছে হার মানবে না জাদুর কাছে হার মানবে না কারণ মুসলমানের কাছে সব থেকে বড় শক্তি আছে তো এই সকল শক্তি তো দুনিয়ার দুনিয়ার শক্তি আর আল্লাহর শক্তি হচ্ছে সমস্ত সব শক্তির থেকে বড় শক্তি এটা মুসলমানের হাতের আছে কিন্তু মুসলমান আল্লাহর হুকুম সঠিকভাবে পালন না করার কারণে আল্লাহর হুকুমের উপরে সঠিকভাবে না আসার কারণে আজকে আমরা এই শক্তির থেকে মারুম হচ্ছি বন্ধুরা আমার এই শক্তিগুলো অর্জন করার জন্য যেই বিষয়গুলো দরকার সেই বিষয়গুলোর মধ্যে সব থেকে বড় বিষয় হচ্ছে আচরণ মানুষের আচরণ এবং ব্যবহার মানুষের আচরণ এবং ব্যবহারই বলে দেয় সে কোন দিকে যাচ্ছে মানুষ যদি আল্লাহ আল্লাহওয়ালাদের সবাতে যায় দিনের কাজ করে দাওয়াতের কাজ করে বেশি বেশি দোয়া করে বেশি বেশি তালিম করে বেশি বেশি আমলের মধ্যে নিজের জীবনকে লাগায় তাহলে বোঝা যাবে যে এই বান্দা আল্লাহর দিকে অগ্রসর হচ্ছে আর যদি কোনো বান্দা দুনিয়ার পিছনে ঘুরে দুনিয়ার পিছনে ঘুরতে থাকে পাগলের মতো দুনিয়ার পিছনে ঘুরে তাহলে বোঝা যাবে এই বান্দা আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছে আচরণ পরিলক্ষিত করতে হয় যেমন ধোঁয়া দেখলে বোঝা যায় আগুন আছে দুর্গন্ধ দেখলে বোঝা যায় আবর্জনা আছে কোথাও আওয়াজ জোরে জোরে আওয়াজ শুনলে বোঝা যায় ঝগড়া হচ্ছে আর কেউ কেউ যদি চোখের পানি ফেলায় ফেলায় চোখ দিয়ে পানি পড়ে তাহলে বোঝা যায় সেই বান্ধা অনেক কষ্টে আছে। কেউ হাসলে মনে হয় তা সে অনেক আনন্দে আছে। সমাজের অন্যায় আচরণ যদি কেউ করে আমরা তাকে খারাপ বান্ধা বলি সমাজের মধ্যে কেউ যদি ভালো কাজ করে আমরা তাকে ভালো লোক বলে সম্বোধন করি তাহলে বোঝা গেল সমস্ত শক্তির পিছনে একটা বিষয় কাজ করে সেটা হচ্ছে আচরণ সেটা হলো আচরণ সেটা হলো ব্যবহার আচরণগত ব্যবহারই বোঝায় দেয় বান্দা কোন দিকে যাবে যেই বান্দা জান্নাতে যাবে সেই বান্দার আচরণই বুঝায় আচরণের মধ্যেই বোঝা যাবে যে এই বান্দা ইমানের সাথে বান্দার মৃত্যু হবে এই বান্দা জান্নাতে যাবে এই বান্দা জান্নাতওয়ালা আমল করতেছে তার আচরণের মধ্যে তার ব্যবহারের মধ্যে তার কাজকর্মের মধ্যে রসুলের সুন্নত থাকবে তার কাজকর্মের মধ্যে আল্লাহর হুকুম থাকবে তার আচরণের মধ্যে বোঝা যাবে স্পষ্টভাবে যে এই বান্দা আল্লাহর দিকে অগ্রসর হচ্ছে যাকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ তার কাছে রাখেন তার কাজ করার তৌফিক দান করেন যেই বান্দা আল্লাহর কাজ করার তৌফিক পেয়ে গেল দিনের কাজ করার তৌফিক পেয়ে গেল যেই বান্দা দাওয়াতের কাজ করার তৌফিক পেয়ে গেল বুঝতে হবে সেই বান্দার আচরণগত আচরণগত সমাধান হলো এই বান্দা জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ এই বান্দা দুনিয়াতে আল্লাহ পাকের রহমত পাবেন দুনিয়াতে আল্লাহ পাকের ভালোবাসা পাবে এই বান্দা সব সবসময় পাকের নামত ভরপুর পাবে পাকের সাহায্য পাবে সব জায়গায় আল্লাহ পাক তাকে বড় এবং সম্মান স্থানে রাখবেন যে যেমন দিনের কাজে অগ্রসর হয় সে তার দিনের কাজের পরিমাপ অনুযায়ী আল্লাহ পাকের পক্ষ থেকে শক্তি লাভ করে আপনি যদি এলেমের শক্তি অর্জন করতে চান যত বেশি আমল করবেন মধ্যে আল্লাহ যে জানা এলেমের উপরে যে বান্দা আমল করবে অজানা এলেম আল্লাহ পাক তাকে দান করবে জানা এলেমের উপরে আমল করলে অজানা এলেম দান করবে জানা এলেমের আমলের উপরে অজানা এলেমের আমল নির্ভর করে অজানা এলেমের আমল নির্ভর করে বন্ধু আমার আম বন্ধু আমার কথাটা বুঝতে হবে সুন্দরভাবে জামানায় একবার হুকুম দিলেন ও সোলাইমান তুমি সমুদ্রের কাছে যাও তোমার সঙ্গে উজিরকে নিয়ে যেও তার উজিরের নাম ছিল আসিফ বরখিয়া আল্লাপাক তাকে এসমে আজমের শক্তি দান করছিলেন সালাইমান আলাইসাল্লাম সমুদ্রের কাছে গেল সমুদ্রে যাওয়ার পরে সালাম তার আন্ডারে অনেক জিন ছিল জিনরা তার কথা শুনতো শুনত সালাম জিনদেরকে বলল এর মধ্যে জিন জিনের নাম এক জিনের নাম হচ্ছে ইফরিত এই ইফরিদ জিনকে বলা হলো তুমি সমুদ্রের মধ্যে যাও সমুদ্রের নিচে যে দেখো কেমন কি আছে। জিন ওখানে ডুব দিল সমুদ্রের নিচে গোতা মারলো গোতা মেরে সমুদ্রের নিচে তল পর্যন্ত পৌঁছাইতে পারলো না ওই পরিমাণ ক্ষমতা নাই যত দূর গেছে ডাইনে বামে তাকায় কিছু পায় না ডাইনে বামে তাকায়া কিছু পায় নাই এইবার সালাম আরেকটা শক্তিশালী ইফরিদ জিনকে পাঠাইল আরো শক্তিশালী জিন সমুদ্রের মধ্যে ডুব দিল ডুব দিয়া ভিতরে যায় কিছু পায় না খুঁজে আবার ফেরত চলে আসলো তারপরে আল্লাহর হুকুমে হজরত সালাইমান আলাই আসলাম আসিফ বরখিয়ারে পাঠাইলো বন্ধুরা আমার আসিফ বরখিয়া সমুদ্রের তলদেশে চলে গেল সমুদ্রের তলদেশে যায়া দেখে একটা হীরার কুব্বা দেখা যায় হীরার কুব্বা বলতে হীরার একটা হীরার একটা একটা কাম শীষ মহলের মতো হীরার একটা মহল দেখা যাচ্ছে সমুদ্রের তলদেশে ওই মহলটা দেখা যায় ওই মহলের চারটা দরজাই খোলা ছিল উনি ডাইরেক্ট উপরে চলে আসে সালামকে বলল হজরত আমি সমুদ্রের একদম তলদেশে চলে গেছি যে দেখলাম ওখানে হীরার কুব্বা পাওয়া গেছে হীরার একটি মহল পাওয়া গেছে হীরার দামি স্বর্ণ মহল পাওয়া গেছে সোলেমান আলাইসাল্লাম বললেন তাহলে ওটাকে নিয়ে আসো আসিফ বরখিয়া এবার যাই তাকে আল্লাহ পাক এলমুল মিলান কিতাব দিয়েছিলেন সুরা কাহাবের মধ্যে আসছে মিল্লা দুনকা এলমা আল্লাহ পাক আসিফ বরখিয়ারে দান করছিলেন আসিফ বরখিয়া আল্লাহ পাকের পক্ষ থেকে ওই ঐশ্বরিক জ্ঞান লাভ করছে যেটাকে শক্তি বলা হয় কেমন শক্তি জিনে হার মানছে জিনে সমুদ্রের মধ্যে যাইয়া নাই খুঁজে আরো শক্তিশালী জিনকে পাঠানো হয়েছে পায় নাই কিন্তু আসিফ আজি আল্লাহ আল্লাপা কেমন শক্তি দিছেন যে সমুদ্রের মধ্যে যাইয়া তলদেশে যাইয়া সে আসল হাকিকত ওই কুব্বার সন্ধান পেয়ে গেছে তার দ্বারা বোঝা যায় আল্লাহ পাক যদি আসমান জমিনে সব কিছুকে আমাদের খাদেম বানায়ান আল্লাহ বুঝাইতে যাচ্ছে খাদেম কার হয় যেই বান্দা শক্তিশালী হয় সমস্ত সৃষ্টি তার খাদেম হয় ঠিক আরে ভাই মেহম দামি মানুষের খেদমত করা হয় বেদামি মানুষের খেদমত তো কেউ করে না দামি জিনিসের খেদমত করা হয় ঠিক সমস্ত সৃষ্টি বান্দার খা এর দ্বারা এই কথা স্পষ্ট যে বান্দার থেকে শক্তিশালী আল্লাহ পাকার কিছু বানায় নাই কিন্তু এটাকে পাইতে গেলে আপনাকে কষ্ট করতে হবে মেহনত করতে হবে মোজায়দা করতে হবে আল্লাহর কাছ থেকে শক্তি লাভ করতে হলে আগে আল্লাহকে রাজি করতে হবে আল্লাহকে নারাজ করে কিছু পাওয়া যাবে না ফ্যাক্টরির মধ্যে মালিকরে ফ্যাক্টরির মালিককে নারাজ করে বেতন পাওয়া যায় না নিজের ম্যানেজ ম্যানেজারকে নারাজ করে চাকরি করা যায় না ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকরে নারাজ করে আল্লাহ পাকরে অসন্তুষ্ট করে আল্লাহ পাক থেকে শক্তি অর্জন করা সম্ভব না বন্ধু আমার যদি আল্লাহর থেকে শক্তি অর্জন আপনি করতে চান আল্লাহর পক্ষ থেকে আপনি শক্তি পেতে চান আল্লাহর বন্ধুদেরকে রাজি করেন দুইটা পদ্ধতি আছে একটা হলো আপনি স্বয়ং আল্লাহকে রাজি করেন আল্লাহর শক্তি পেয়ে যাবেন তা না আল্লাহ যার উপরে রাজি আছে এমন কোন বন্ধুকে রাজি করেন তিনি আল্লাহকে রাজি করায় আল্লাহর শক্তি তোমার পক্ষে কাজ করায় দিবে আল্লাহর শক্তি দ্বারা তোমার পক্ষে কি করাবে কাজ করায় দিবে কখন কাজ করাবে যখন তুমি আল্লাহর কোনো বন্ধুর আপন হইবা রেজা মন্দি দুই প্রকার আল্লাহকে রাজি করবেন হুকুমের মাধ্যমে রসুলকে রাজি করতে হবে সুন্নতের মাধ্যমে আল্লাহ ওয়ালাদেরকে রাজি করতে হবে ফানাফিস শাহেকের মাধ্যমে মোহাব্বতে এমনভাবে আগুন আপনার মধ্যে আপনার মধ্যে আপনার মধ্যে আনার চেষ্টা করেন কারণ দেখা জিনিস না হলে অদেখা জিনিসের উপরের সাথে প্রেম হয় না দেখা হলো আপনার শাহেক অদেখা আল্লাহ শায়করা দেখে আল্লাহকে চেনার চেষ্টা করেন শায়েকরা দেখে রসুলকে বোঝার চেষ্টা করেন যদি আপনি শায়েকের সাথে এসকের জুড়ি এসকের দড়ি এস্কের ফুল মালা না গাঁথেন আল্লাহ পর্যন্ত আপনি পৌঁছাইতে পারবেন না আল্লাহ পর্যন্ত আপনাকে পৌঁছাইতে গেলে একটা কাজ আপনাকে করতে হবে হয় আল্লাহকে আপনাকে রাজি করতে হবে ডাইরেক্ট যেটা বর্তমান জামানায় একবারই সম্ভব না ওই কেন কারণ চারিদিকে এমন ফেতনা শয়তান আপনি যখন ডাইরেক্ট আল্লাহর রাস্তায় যাইতে চাইবেন ওই রাস্তার মাঝখানে সিরাতুল মুস্তাকিমের মাঝখানে শয়তান বৈশা আছে। শয়তান আপনাকে সিরাতুল মুস্তাকিম থেকে সরাই দেওয়ার জন্য চেষ্টা করবে আর শয়তানের চাল বাল ঢং রং সবসময় আল্লাহরা বুঝে এই জন্যে শয়তানের চাল আপনি বুঝতে পারবেন না নিজে আল্লাহ হইতে গেলে শয়তান আপনাকে ধোকা দিয়ে সিরাতুল মুস্তাকিম থেকে সরাই দিবে এই জন্য আপনি যদি আল্লাহ ওলা হইতে চান ডাইরেক্ট হওয়ার জন্য চেষ্টা করতে হবে কিন্তু কোন না কোন আল্লাহ ওলার সৌবত লাগবে শয়তানের মোকাবেলা করার জন্য শয়তানের মোকাবেলা করার জন্য না হলে সমস্যা হয়ে যাবে হাজর সোলেমান আর ইসালাতামের ওজির এত বড় শক্তি আল্লাহ পাকের পক্ষ থেকে লাভ করলেন তাহলে এর দ্বারা একটা জিনিস স্পষ্ট হইল আল্লাপাক শক্তির মাদ খল এবং যোগ্যতা সম্পূর্ণটাই আল্লাহর বান্দাদেরকে দান করছে আমরা দুনিয়ার পশাগান্দা বাসি খাবার খাইয়া আসল বিরানি ভুই গেছি দুনিয়ার পিছনে পইরা আল্লাহর মহব্বত আল্লাহর শক্তির শক্তি থেকে কাজ নাও আমরা বুঝতেছি না আমরা দুনিয়ার শক্তিকে ব্যবহার করার চেষ্টা করি কিন্তু সমস্ত দুনিয়ার শক্তির ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ যদি আল্লাহ চাই সমস্ত সৃষ্টি আপনাকে ঠিক মতো আপনার খেদমত করলে আপনি আর পরিসান হবেন না বন্ধু আমার আল্লাহকে ঠিক রাইখা দুনিয়া দিক যায় যাক আল্লাহকে ঠিক রেখা চলতে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনার দুনিয়াতে কোনোদিন ক্ষতি হবে না আখিরা তো আপনি ডাইরেক্ট জান্নাতে যাবেন দুনিয়াতে আল্লাহর শক্তি ব্যবহার করতে পারবেন তাই কিভাবে ব্যবহার করতে পারবেন তাই বাবা মা যেমন সন্তানকে শিক্ষা দেয় মহব্বতের কারণে আল্লাপ তার বান্দারে শিক্ষা দেয় মহব্বতের কারণে আল্লাহ বান্দারে শিক্ষা দেয় মহব্বতের কারণে আপনি যদি আল্লাহর মাহবুব হয়ে যান তো আল্লাহর শক্তি কিভাবে ব্যবহার করতে হবে উনি আপনাকে ডাইরেক্ট শিখায় দিবে তা না হলে কোনো না কোনো আল্লাহ সব সবাতে আপনাকে নিয়ে শিখাই দিবে শুনলে দোস্তব জব আইয়াম ভালে আতে বাতলাতে হে শুনলে দোস্ত অর্থাৎ আমার শাহেক প্রিয় মুর্শিদ আরবিল্লা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাবার আলমার কাদেও বলে যে দেখো বন্ধু আমার যখন তোমার দিন ভালো হবে তা আল্লাহ পাকের রহমত তোমার দরজা ভাইঙ্গা তোমার ঘরে ঢুকবে যখন তোমার দিন ভালো হবে রাত ভালো হবে আল্লাহর পক্ষ থেকে বরকত তোমার ঘরের মধ্যে প্রত্যেকটা বর্তনে প্লেটের মধ্যে তোমার অন্তরের মধ্যে প্রবেশ করবে বন্ধুরা আমার আসিফ বরকিয়ান যখন সোলাইমান আলাইসাল্লামের হুকুমে আল্লাহর হুকুম মোতাবেক কই কুব উপরে নিয়ে আসলো আসার পরে দেখে চারোটি দরজা খোলা কিন্তু চারোটি দরজা মধ্যে কোনো দরজা দিয়ে পানি ঢুকে নাই সব শুকনো যখন এই মহলের মধ্যে প্রবেশ করলো মহলের মধ্যে প্রবেশ করে দেখে ওইখানে সুন্দর একটা নৌজোয়ানকে দেখা যায় আল্লাহর ইবাদতে লিপ্ত আছে হজরত সালাইমান আলাই জিজ্ঞেস করলেন ও যুবক তুমি কত বছর যাবত এই জায়গায় ওই যুবক বলল দুই হাজার বছর যাবত এই জায়গায় জামানা থেকে আমি এই জায়গায় তখন এই যুবককে জিজ্ঞাসা করা তুমি কিভাবে পাইলাম তার আগে আপনাকে বলি এই চারটা দরজা ছিল চারটা জিনিস দিয়ে বানানো একটা ছিল হীরার দরজা আরেকটা ছিল মারজানের দরজা আরেকটা ছিল দরজা আরেকটা ছিল হীরার দরজা এই চার দরজা এবং পুরাটা ছিল সোনার বানানো এই মধ্যে দুই হাজার বছর যাবত আল্লাহর বান্দা ইবাদত করতেছে বলতেছে তুমি খাবার কেমনে খাও তাই আমার জন্যে একটি পাখি এসে খাবার দিয়ে যায় যে খাবারটা আমি খাই সব রকমের স্বাদ ওই খাবারের মধ্যে পেয়ে যাই অযোধ্যা সালাইমান আলাম জিজ্ঞেস করলো তাহলে আমাকে জানাও তুমি এইখানে কীভাবে সে বলল এইখানে আমি এই কারণেই কারণ পাকের মেহরবানিতে আল্লাপাক আমাকে বুঝ দিয়েছিলেন আমি পাকের হুকুম পুরোপুরি পালন করতাম এবং আমি আর যদি ইব্রাহিম সালাতু জাল সালামের জামানাই আর যদি ইব্রাহিম আলাইাতসালামের দিনের উপরে মজবুত ছিলাম এবং আমি আমার মা বাবার খেদমত করতাম সত্তর বছর যাবত আমার মার খেদমত করেছি বাবার খেদমত করেছি বন্ধুরা আমার অনেক সময় মা বাবার সাথে আপনার ঐক্য থাকতে পারে আপনার সাথে তার মিল মিশ নাও হইতে পারে কিন্তু বিয়াধুবি করা যাবে না মিল মিশ না থাকা এক জিনিস বিয়াধুবি করা আরেক জিনিস আপনার ঐক্য থাকতে পারে আপনার মতনৈক্যাম আপনার ব্যবহারের মধ্যে পার্থক্য থাকতে পারে বন্ধু আমার আপসে দুই সাথীর মধ্যে অনেক সময় তর্ক বিতর্ক হইতে পারে কোনো একটা বিষয় নিয়ে মতনৈক্য থাকতে পারে এটা কোনো বিষয় না কারণ যেটা আপনার জানা আছে ওর জানা নাই যেটা ওর জানা আছে আপনার জানা নাই মতনৈক্য থাকতেই পারে কিন্তু আপোষে মহব্বত মহব্বত ছাড়া যাবে না মহব্বত রাখতে হবে কি রাখতে হবে মা বাবার সাথে কোনো সময় বেঁধুবি করা যাবে না কষ্ট দেওয়া যাবে না মহব্বত রাখতে হবে বন্ধু যদি আপনার সাথে আপনার মার না বনে বাবার না বনে হযত ইব্রাহিম আলাহিসু সাথে তার বাবা ছিল হিন্দু তার বাবার বাবার সাথে বন্তনা মূর্তি পূজক ছিল তার বাবা আজর আজর নাম কি ছিল আজর মূর্তি পূজক ছিল তার মাও মূর্তি পূজক ছিল বন্তনা কিন্তু ইব্রাহিম আলাহিসাম কখনো বাবার সাথে কি করে নাই বন্ধুর আমার বিয়া করা যাবে না তর্ক বিতর্ক মতনৈক্য মুসলমানদের মধ্যে পূর্ব থেকেই ছিল এখনো আসে ভবিষ্যত থাকবেই মতনৈক্য থাকতেই পারে একজন আলেম আর একজন আলেমের মধ্যে মতনৈক্য থাকে ইউটিউব চ্যানেলের মধ্যে গেলে দেখবেন একজনে বলতেছে এইটা এইটা হালাল আটজনে বলতেছে ওই জিনিসটা আরাম বাড়াচ্ছে বিশ টাকার তারাবি আট টাকার তারাবি নিয়ে তর্ক বিতর্ক আপনারা দেখেছেন আপনারা দেখেছেন কোরআন হাদিসের মধ্যে অনেক বিষয় নিয়ে তর্ক বিতর্ক আছে তর্ক বিতর্ক হওয়ার দ্বারা রহমত নাজিল হয় সঠিকটা বোঝা যায় কিন্তু যদি তর্ক বিতর্ক ঝগড়ায় পরিণত হয় ব্যাধুবিতে পরিণত হয় তাহলে বান্দা মাহরুম হয়ে যায় আমাদের সাথে ওলামায়করামদের মত নৈক্য আছে কিন্তু গোড়ায় আমরা সবাই এক গোড়ায় আমরা হয়তো আপনারা বুঝেন না যদি সঠিক তাই না থাকতো খানকার মধ্যে এই পর্যন্ত আমরা যে চলছি এই পর্যন্ত আপনারা শান্তিতে খানকায় থাকতে পারতেন না আমাদের সাথে মতনৈক্য হয়েছে বিরোধিতা হয়েছে বিভিন্ন কথায় তর্ক বিতর্ক হয়েছে আশপাশের ওলামা একরামের সাথে কিন্তু মূলে কিন্তু আমরা সব এক মতনৈক্য যার যার জায়গায় যার যারটা আসে কিন্তু কেউ কারো মেহনতের উপরে হাত দিতেছে না বন্ধুরা আমার আমি আমার খানকার কাজ ঠিক মতো করে যাচ্ছি মার কাজের কাজ করে যাচ্ছি বরং পারলে উপকার করতেছে বড় বড় ওলামায় এসে সহযোগিতা করতেছে এটা কেন হয় অনেকে তাকে আরেকজনে আইসা তাকে বোঝা দেয় তুমি ভুল বুঝতেছো তো শুন বন্ধুরা আমার আমাদের মতনৈক্য দেখে আপনি ধোকার মধ্যে পড়ে যায় না আপনি মতনৈক্য থাকাটা একটা আল্লাহ পাকের রহমতের দ্বারা হক বাতেল বোঝা যায় কি যায় হক বাতিল বোঝা যায় তো ঠিক তেমনি ভাবে মার খেদমত আমি যে কথা বলতেছিলাম ওই সন্তান বলল এক নম্বর হচ্ছে আমি ওই সময়ের যিনি ছিলেন হজরত ইব্রাহিম আলাই আসলাম তার দিনের উপরে পরিপূর্ণ ছিলাম খেয়াল করে প্রথম নম্বর কিন্তু এই কথা বলছে দ্বিতীয় নম্বর কথা কি বলছে আমি আমার মা বাপের খেদমত করছি আমার মা মরার আগে আমার জন্য দোয়া করছে যে আল্লাহ তুমি তাকে ইবাদত করার দান করো ইবাদতের শক্তি আরো বাড়ায় দাও ইবাদতের শক্তি বাড়ায় দাও আর তার বাবা মৃত্যু হওয়ার আগে তার বাবা দোয়া করছে যে আমার ছেলের কে শয়তান থেকে হেফাজত করো আমার ছেলেকে আর হাজরত ইব্রাহিম সালাম তার জন্যে দোয়া করছে যে আল্লাহ আল্লাহ এই এই যে বান্দা এই যে বান্দা আমার দিনের উপরে তোমার তুমি তোমার প্রেরিত দিন যেটা আমার উপরে ছিল তার উপরে প্রতিষ্ঠিত ছিল তাকে তুমি কবুল করো তো মা বাবার দোয়া আর ইব্রাহিম আলাই সালামের দোয়া তিনটা দোয়া যখন এক হয়েছে চতুর্থ আল্লাহ পাকের নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পেয়ে গেছে এই হলো তিনটা দরজা আরেকটা চতুর্থ দরজা হচ্ছে আল্লাহ পাকের দরজা এই জন্য এই কুকবার ওই মহলের মধ্যে চারটা দরজা ছিল কয়টা দরজা একটা হচ্ছে ইব্রাহিম সালামের দোয়া একটা হচ্ছে মায়ের দোয়া একটা হচ্ছে বাবার দোয়া একটা হচ্ছে পাকের পক্ষ থেকে রহমতের দরজা এই চারটা দরজা দরজা চারটা দরজা কয় আধ্যাত্মিক জগতে চার দরজা কয়েক করছে ছায়ক হচ্ছে নাইবে রসুল সায়ক হচ্ছে কি নায়েবের রসুল বেলায়েতের দরজা একটা একটা দরজা আর মা বাপ হচ্ছে রহমতের দরজা আর আল্লাহ পাকের পক্ষ থেকে বরকতের দরজা নাজিম হবে আমার এই চারটা বিষয় বোঝা দরকার যদি আপনি শক্তি অর্জন করতে চান তো যার হক যেখানে সেখানে দাও হক আদায় করেন হক আদায় করেন মা বাপের হক আদায় করেন তারপরে দেখবেন পাকের রহমত আপনার উপরে বৃষ্টির ন্যায় বর্ষণ হইতেছে বড়দের হক আদায় করেন ছোটদের স্নেহ করেন আলমদের তাজিম করেন যেখানে যেমন ভাবে আল্লাহ পাকের হুকুম পুঙ্খানু পুঙ্খানু ভাবে সেইখানে সেই হুকুমকে লালন পালন করতে থাকেন তাহলে আপনিও আল্লাহ পাকের পক্ষ থেকে শক্তি লাভ করবে শক্তি হচ্ছে আমলের ভিতরে শক্তি হচ্ছে মানার ভিতরে জানার ভিতরে নয় বন্ধু আমার এই জন্যে আপনার আপনাকে বলবো যে আপনি যদি শক্তিশালী মানুষ হতে চান আল্লাহ পাকের শক্তি দ্বারা নিজের শক্তি নিজের শক্তিকে বৃদ্ধি করতে চান আল্লাহর হুকুমের মধ্যে নিজেকে নিয়ে আসেন শক্তির পিছনে শক্তি কাজ করে শক্তির পিছনে নেক শক্তি কাজ করে কখনো অপশক্তি কাজ করে দুইটা শক্তি কাজ করে আপনার আল্লাহ পাক আপনাকে দুইটা শক্তি দিয়েছে জন্মগ্রহণ করার সাথে সাথেই আপনাকে আল্লাহ পাক শক্তি দান করছে যেমন হাঁস জন্মগ্রহণ করার সাথে সাথে সাঁতরায় একটি পাখি জন্মগ্রহণ করার সাথে সাথে ওড়ার চেষ্টা করে কারণ ওটা জন্মগতভাবে তাকে শক্তি দান করছে হাঁসকে সাঁতরানোর শক্তি জন্মগতভাবে দান করছে হাঁস জন্ম নেওয়ার সাথে সাথে তাকে পানিতে ছেড়ে দিলে সে সাথে সাথে সাঁতরাইতে থাকবে পাখিকে যদি জন্মগ্রহণ করার পরে তাকে ছেড়ে দেওয়া হয় কিছুদিনের মধ্যে সে উড়া শুরু করে দেবে এলো জন্মগত শক্তি সাপের বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে আঁকা বাঁকা চলতে থাকে এটা ঝাপের জন্মগত শক্তি আল্লাপাক আমাদেরকে জন্মগত শক্তি আল্লাহ পাক দান করেছেন আল্লাপাক আমাদেরকেও জন্মগত শক্তি দান করছেন একটা হচ্ছে শক্তি দান করছেন আরেকটা হচ্ছে খারাপ শক্তি দান করছে অপশক্তি একটা নেকি করার শক্তি আল্লাহ পাক আমাদেরকে জন্মগতভাবে ভাবে দিছে আরেকটা দিছে হলো অপশক্তি খারাপ শক্তি গুণা করার ক্ষমতা পাক আমাদেরকে দিয়ে দিছে এটা জন্মগত আল্লাহ বলেন আল্লাপাক বলেন্লাহামাহা ফুচুরাহা আল্লাহ পাক বলেন আমি বান্দাদেরকে দুইটা শক্তি দিছি তাকুয়া অর্জন করার শক্তি দিছি নেক অর্জন নেক বান্দা হওয়ার শক্তি দান করছি আর ফুজুরাহা রাহা মানে গুণা করার শক্তি দান করছি এই কারণে বান্দা যদি বান্দার শক্তির পিছনে দুইটা শক্তি কাজ করে বান্দার শক্তির পিছনে একটা হলো গুণার শক্তি কাজ করে আর একটা নেক শক্তি কাজ করে বুঝছেন না আপনি যখন মেশিনে কাপড় শিলান একটু ফল্ট হইলে কাপড়টা কি হয়ে যায় রিজেক্ট হয়ে যায় কেন রিজেক্ট হয়ে গেল কারণ আপনি আপনি কাজ করার সময় ঠিক মতো দেখে বুঝে জেনে কাজ করেন নাই যার কারণে কি হয়েছে অপশক্তি ঢুকে গেছে অপশক্তি ঢুকে গেছে এই জন্য কাপড়টা রিজেক্ট হয়ে গেছে যদি আপনি হুশ জ্ঞান ঠিক নাই কাজ করতেন তাহলে আপনার কাপড়টা রিজেক্ট হইত না তাহলে রিজেক্ট হওয়ার কারণ আপনি নিজেই কারণ আপনি খেয়াল করেন নাই তাই কাপড় রিজেক্ট হয়েছে আপনার শক্তি ছিল ক্ষমতা ছিল কাপড় ইচ্ছা করলে রিজেক্ট নাও করতে পারতেন কিন্তু আপনি ওই সময় কোনো না কোনো অলসতা করছেন বিদায় কাপড়টা রিজেক্ট হয়ে গেছে বন্ধু আমার এমনিভাবে বান্দার নেকামল রিজেক্ট হয়ে যায় বাদামলের কারণে গুনার কারণে নেকি ধ্বংস হয়ে যায় আবার নেকির কারণে গুনাহ মাফ হয়ে যায় তাহলে বুঝতে হবে কোন নেকির দ্বারা গুণা মাফ হয় আর কোন গুনার দ্বারা নেকি বাতিল হয়ে যায় কোরআনের মধ্যে আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী কিছু কিছু বড় গুণা আছে এক নম্বর গুনা হলো হিংসা হিংসা নেকিকে জালায়াতপুরায় সার খার করে ফেলে খ্যাড়ের মধ্যে আগুন ধরলে যেমনি খেলা খ্যাড় পুরে সাইয়ে হয়ে যায় তেমনি ভাবে যেই ঘরে যেই পরিবারের মধ্যে হিংসা জন্ম নেয় সেই পরিবারের মধ্যে আর নে কামল থাকে না সেই পরিবার হিংসার আগুনের মধ্যে পইরা সমস্ত নে কামল ধ্বংস হয়ে যায় হিংসার থেকে অহংকার তৈরি হয় হিংসার থেকে লোভ তৈরি হয় হিংসার থেকে গিবত তৈরি হয় অপবাদে লিপ্ত হয়ে যায় যেই ঘরের মধ্যে হিংসা থাকে দেখবা মা বোনের মধ্যে আপসে লড়াই হইতে থাকে গিবত চলতে থাকে আর গিবতের মাধ্যমে মানুষের নেক আমল ধ্বংস হয়ে যায় একজনের আমল আরেকজনের কাছে বিকাশের মতো ট্রান্সফার হয়ে যায় সুতরাং তোমার আমলগুলো গিবতের মাধ্যমে ট্রান্সফার হয়ে যাচ্ছে এটার মূল কারণ কি হিংসা এটা মূল কারণ কি হিংসা তাহলে হিংসা যেখানে আমল সেখানে লোভ যেখানে আমল সেখানে শেষ অহংকার যেখানে আমল সেখানে শেষ আবার কিছু আমল আছে যেই আমল করলে আপনার গোনা মাফ হয়ে যাবে সেটা হচ্ছে তার মধ্যে এক নম্বর আমল হলো আল্লাহ দোয়া আল্লাদের ভালোবাসা আল্লাহ ওলাদের সোহবাতে আসলে আল্লাহ নেক নজর পড়লে গুনা মিটে যায় বাবা আমার চেহারার দিকে নেক নজর তাকাইলে গুনা মিটে যায় বাবা মা দোয়া করলে গুনা মিটে যায় বন্ধু আমার বড়রা দোয়া করলে গুনা মিটে যায় ভালো ভালো নেক আমল দাওয়াতের কাজ করলে গুনা মিটে যায় যেই বান্দা দাওয়াতের কাজে বের হয় আল্লাহর বান্দাদেরকে দাওয়াত দেয় প্রতি কদমে সাতশোটা নেকি লেখা হয় প্রতি কদমে সাতশোটা গুণা মাফ হয়ে যায় প্রতি কদমে আল্লাহ পাক স্বার্থ সাতশো মর্তবা বাড়ায়া দেয় সাতশো মাকাম বাড়ায় দেয় আরে এই মাকাম শুধু জান্নাতে না দুনিয়া তো আল্লাহ পাক বাড়ায়া দিবে দুনিয়া তো আল্লাহ বাড়ায় দিবে যেন কোনো বান্দা কাপড় পরে নতুন কাপড় পরে আর আল্লাহর কাছে দোয়া করে আলহামদুলিল্লাহ কাসানি মিন গাইরি হাউলি মিন্নি ওলা কুয়া আল্লাহ তোমার প্রশংসা করতেছি তুমি আমাকে নতুন কাপড় পরার তৌফিক দান করছো বলার সাথে সাথে এক বছরের নপলিবাদ হবে বলার সাথে সাথে এক বছরের গুনামাফ হয়ে যাবে যখন কোনো বান্দা খাবার খাবে খাবারে সময় যদি বলে আলহামদুলিল্লাহ ইলাজি আতা মানি ও রাজা কানি মিনগাউরি হাউলি মিন্ন ওয়ালা কুয়া এই দোয়া খাবারের আগে পড়ছে এই দোয়া পড়ার কারণে পাক তাকে এক বছরের দান করবে তার এক বছরের করে দিবে তাহলে বুঝেন কিছু কিছু আমল আছে যার দ্বারা লেখা হয় যার দ্বারা গুনামাফ হয়ে যায় দাওয়াতের মাধ্যমে আপনি দাওয়াতের মধ্যে ময়দানে যাইয়া যত বেশি বেশি দোয়া করবেন প্রত্যেকটা দোয়া কবুল হবে আল্লাহ বলা সহবাতে গেলে সৌবতের কারণে গুনামাফ হয়ে যায় মানুষের উপকার করার দ্বারা মানুষের দ্বারা মাফ হয়ে যায় দান দ্বারা হয়ে যায় একটা অসহায় মানুষের পাশে দাঁড়াইলে মাফ হয়ে যায় দিনের খেদমতের জন্য মসজিদ মাদ্রাসা কানকার পিছনে দিনের খেদমতের জন্য আল্লাহকে রাজি করার জন্য দান করলে মাফ হয়ে যায় আল্লাহ পাক অনেক বড় বড় গভীরা গুণাও মাফ করে দেন আল্লাহ পাক তার অন্তরে নূর দ্বারা ভরপুর করে দেন বাবা মা কে দেখলে একটা একটা আল্লাহওয়ালাদেরকে দেখলে কোটি কোটি হাজার সব বন্ধুরা আমার এই জন্য বেশি বেশি দাওয়াতের মেহনত বেশি বেশি দোয়ার মেহনত বেশি বেশি আল্লাহ ওলাদের সোহত আর মা বাবার খেদমত এই কয়টা কাজ যদি আপনি করেন বন্ধু আমার নিশ্চিত আপনি আল্লাহর কাছে প্রিয় বান্ধা হয়ে যাবেন কোন অসুস্থ বান্দাকে দেখতে গেলে শক্তুর হাত আর ফেরস্তা তার জন্য দোয়া করতে থাকে এবং আল্লাহ পাক ওই বান্দাকে আপনি দেখতে গেছেন এই কারণে আপনার গুণা মাফ করে দিবে বন্ধু আমার কোনো বান্দাকে যদি আপনি সহযোগিতা করেন দান করেন সৎকার করেন হাদিয়া করেন দিনের যে কোনো সাতায় যদি আপনি আল্লাহওয়ালাদের সাথে থাইকা আপনি সহযোগিতামূলক হাত হাতকে আল্লাহ পাক বড় বানিয়ে দিবেন আপনার হাত কে পাক আরো যোগ্যতাওয়ালা বানিয়ে দিবেন আরো শক্তিশালী বানায় দিবেন যত বেশি আপনি আল্লাহর হুকুম পালন করতে থাকবেন যত বেশি আল্লাহর দিকে আপনি অগ্রসর হতে থাকবেন তত বেশি মাকা মত বা আপনার বাড়তে থাকবে আমি আপনাদেরকে বলবো আমার সাথে আমাদের খান এমদা দিয়ে আসার পরে আপনি নিজের দিকে খেয়াল করেন আগের থেকে আপনার প্রত্যেকটা জায়গায় আপনার মাকা আল্লাহ বাড়ায় দিছে দুনিয়ার লাইনেও বাড়াইয়া দিছে আখিরাতের লাইনেও বাড়াইয়া দিছে দুনিয়ার লাইনে আপনাকে মর্তবা বানায় দিছে আগে যদি একজনে সালাম দিত এখন দশজনে সালাম দেয় আগে যদি আপনাকে একজনে ভালোবাসতো এখনো দশজনে ভালোবাসে আগে যদি একজনে আপনার ভালো বলতো দশজনে খারাপ বলতো এখন নয় জনই আপনার ভালো বলে একজনের সুপ থাকে কথা কয় না কারণ কি কারণ আপনি আল্লাহর রাস্তায় বের হয়ে গেছেন এখন আল্লাহর জন্য অজীব হয়ে গেছে আল্লাহর মহাব্বত দাওয়া অজাবাল মোহাবত লিমুতনাফিয়া লিমু তালা কিনা ফিয়া ফিয়া আল্লাহ হাদিসে কুৎসির মধ্যে আল্লাহ পাক বলেন একে অপরে যখন আপোষে মহব্বত করে একজন একজনকে আপোষে যখন দাওয়াত দেয় একজন আরেকজনের জন্য আপোষে যখন দোয়া করে একজন আরেকজনের জন্য যখন আপোষে সহযোগিতা করে মূলক সম্পর্ক রাখে আল্লাহর মহব্বত তার জন্য অজীব হয়ে যায় আল্লাহ যখন কাউকে তার মহব্বত দিবে শুধু মহব্বত দিবে না আল্লাহ পাকের মহব্বতের সিস্টেম হলো নিয়ামত সহকারে দিবে সম্মান ইজ্জত বাড়ায় দিবে দুনিয়াতে মর্তবা দিবে পদ দিবে সম্মান দিবে ইজ্জত দিবে। যত বেশি দাওয়াতের মেহনত করবেন যত বেশি দিনের কাজ করবেন যত বেশি সহবতে যাইবেন যত বেশি দোয়া করবেন আপনার সম্মান বাড়তে থাকবে দুনিয়ার আপনার বাড়তে থাকবে আখিরাতের নমুনা হলো দুনিয়া দুনিয়া হল আল্লাহ পাক বলেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম বলেন দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত ওইখানে যা পাবেন ওইখানেও তাই পাবেন আল্লাহর ভালোবাসলে আল্লাহ এখানে যেমনি ভাবে আপনার সম্মান ইজ্জত কদর বাড়ায় দিবে ওইখানেও আল্লাহ পাক সম্মান সম্মান ইজ্জত কদর বাড়াইয়া দিবে এইখানেও আপনার বিপদে আল্লাহ পাকের রহমত কাছে চলে আসবে ওইখানেও আল্লাহ পাক আপনাকে কেমতের ময়দানে বিপদ থেকে হেফাজত করবে বন্ধু আমার এই জন্য আমি বলেছিলাম বান্দার মধ্যে দুই ক্ষমতা আল্লাহ জন্মগত ভাবে দিছে ভালো করার ক্ষমতা আর খারাপ করার ক্ষমতা এই দুই ক্ষমতা আল্লাহ পাক দিছে এই জন্য শক্তির পিছনে শক্তি কাজ করে কারো শক্তির পিছনে নেক শক্তি কাজ করে কারো শক্তির পিছনে গোনার শক্তি অপশক্তি খারাপ শক্তি জাদু শক্তি শয়তানি শক্তি কুপুরি শক্তি কাজ করে যার শক্তির পিছনে কুপুরি শক্তি শয়তানি শক্তি অপশক্তি আর গোনার শক্তি কাজ করবে সে জাহান নামের দিকে অগ্রসর হয়ে যাবে আল্লাহর রহমত থেকে মাহরুম হয়ে যাবে আল্লাহর আল্লাহর দেওয়া বরকত থেকে মাহরুম হয়ে যাবে আল্লাহর মোহাম্মত থেকে মাহরুম হয়ে যাবে যার শক্তির পিছনে নেক শক্তি কাজ করবে ভালো শক্তি কাজ করবে কোরআন হাদিসের শক্তি কাজ করবে আল্লাহ পক্ষ থেকে সে বরকতের শক্তি লাভ করবে যার কারণে তার এলেমের মধ্যে বরকত হবে আমলের মধ্যে বরকত হবে সব কাজের মধ্যে বরকত হবে নিয়ামত বেশি বেশি করে পাইতে থাকবে বন্ধুরা আমার এই জন্যে আল্লাহ পাক এই দুইটা শক্তি দেওয়ার পরে আল্লাপাক বলেন আল বিমা নাস। ও আমার বান্দা আমি তোমাকে জন্মগতভাবে দুইটা শক্তি দিয়ে দিয়েছি ইচ্ছা করলে তুমি নে নেকামল করতে পারো ইচ্ছা করলে তুমি গোনা করতে পারো আর এই কারণেই তোমার উপরে আমি তোমার তকদির ছেড়া দিলাম তোমার ভাগ্য এখন তোমার হাতে তোমার ভাগ্য কারাতে যেহেতু আমি তোমাকে দুইটা শক্তি দিয়ে দিয়েছি এখন তুমি যেই শক্তি চালাইবা সেই শক্তি অনুযায়ী তোমার আগামী ভবিষ্যৎ জান্নাত এবং জাহান নামের ভাগ্য নির্ধারণ হবে তোমার ভিতরে আমি অপশক্তি দিছি গুণা করার শক্তি দিছি যদি তুমি গুণা করো এই গুনার কারণে তোমার ভবিষ্যৎ জাহান্নাম হবে আর তোমাকে আমি করার করার নেক শক্তি দিছি যদি তুমি করো এই করার জন্য তোমার আগামী ভবিষ্যৎ জান্নাত হবে ইনশাল্লাহ এই জন্য পাক কোরআনের মধ্যে বলছে খুশকি এবং তরি অর্থাৎ জল এবং স্থলে যা কিছু ভালো মন্দ ঘটতেছে এই সব কিছু মানুষের হাতের কামাই বুঝতে পারছেন কেন হাতের কামাই কারণ শক্তির পিছনে পাক দুইটা শক্তি আপনাকে দান করছে ভালো করার শক্তি খারাপ করার শক্তি এখন ভালো করলে দুনিয়া ভালো হবে আখিরাত ভালো হবে খারাপ করলে দুনিয়া খারাপ হবে আখিরাত এই জন্য পাক স্পষ্ট বলে দিলেন এখন তকদিরের মাপকাঠি তুমি তকদির উপর ছেড়ে দিও না তকদিরের মাপকাঠি নির্বাচন করো তোমার আমলের মধ্য দিয়ে তুমি ভাবে আমল করতেছো তোমার তকদির সেই দিকে অগ্রসর হবে সেই দিকেই তোমার তকদির অগ্রসর হবে আল্লাহ পাক আরো স্পষ্ট করে বলতেছেন লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা তুমি যেটা কামাই করবা সেটাই তুমি পাইবা কম পাবা না বেশিও পাবা না লাইসা লিল ইনসানি ইল্লা মা সা লাইসা লিল ইনসানি ইল্লা মা সা মানুষের চেষ্টার বাইরে মানুষের কিছু নাই মানুষ যেটা চেষ্টা করবে সেটাই সে পাবে এখন মানুষের চেষ্টার মধ্যে ভালোও আছে মন্দও আছে মানুষ যদি ভালো পাওয়ার চিন্তা করে নেক আমল করার চিন্তা করে পাক তার নেক আমল বাড়ায় দিবে পাক বলেন মানুষ পুরুষ এবং মহিলাদের মধ্যে মহিলার মধ্যে যে নেক আমল করবে পাক তার ব্যাপারে বলছে ফালা নহিআম হায়াতান তার জীবনকে দুনিয়াগতভাবে আমি তার জীবনকে সুন্দর একটা জীবন তার উপহার দিব এবং আখিরাতেও তাকে জান্নাত উপহার দিব কারণ সে নে কামল করতেছে আর নে কামলের প্রতিদান হলো হায়াতে বা সে সে একটা পবিত্র জীবন লাভ করবে দুনিয়াতে এবং আখিরাতে আল্লাপাকে ওয়াদা করছে আর যদি কেউ গুণা করে গুণা পালে পালে পাক বলেন ফি কুলু বিহিম মারাদুন তার অন্তরের মধ্যে আমি দেখলাম সে গুনা ছাড়তে রাজি না গুণা পালতেছে এই জন্য আমি তার গুনার শক্তি আরও বাড়াইয়ে দিলাম যাতে সে জাহান্নামের দিকে অগ্রসর হয়ে যায় তাহলে আপনি ইচ্ছা করলে নেক আমল করে আপনার তকদিরকে ভালো করতে পারেন ইচ্ছা করলে আপনি খারাপ আমল করে আপনার তকদিরকে জাহান্নামীদের কাতারে বানায় নিতে পারেন এই জন্য আল্লাহকে দোষ দেওয়া যাবে না কারণ কেন দোষ দেওয়া যাবে না কারণ ভালো মন্দ নির্বাচন আল্লাহ করেন আপনি করেন কথা ঠিক কিনা বলেন ভালো মন্দের নির্বাচন আল্লাহ করে না আপনি নিজে করেন খাবারের সময় কোনটা খাবেন কোনটা খাবেন না নির্বাচন কে করে ঘুমাবেন কি ঘুমাবেন না নির্বাচন কে করে নামাজ পড়বেন কি পড়বেন না নির্বাচন কে করে আপনি গুণা করবেন কি করবেন না নির্বাচন কে করে আপনি ভালো লেবাস পড়বেন না খারাপ লেবাস পড়বেন নির্বাচন কে করে কে করে বলেন আপনি কি ইনকাম করবেন কি করবেন না কোন দিকে যাবেন কি যাবেন না নির্বাচন কি আল্লাহ বলে দেয় না আপনি করেন আল্লাহ কানে কানে এসে বলে দেয় না আপনি করেন সুতরাং আপনার তকদির আপনার উপরে পাক ছেড়ে দিয়েছে নির্বাচন যেদিকে করবেন ভোট সেই দিকের পাবেন ভোট আপনি যদি খারাপ মানুষকে ভোট দিয়ে ভালো মানুষকে জয়লাভ করতে চান এটা হবে না খারাপ মানুষকে ভোট দিলে ভালো মানুষ জয়লাভ হবে না ভালো মানুষকে ভোট দিলে খারাপ মানুষ আসতে পারবে না আপনার ভোট এবার আপনি মানুষকে দিছেন এইবার আমি বলবো আপনি আজকে থেকে ভোট নিজের দেওয়া শুরু করেন আপনি যদি গুনার উপরে ভোট দেন এই গুণা আপনাকে দিবে নামের কারণ ভোট দিচ্ছেন কোথায় আর যদি আপনি নেকির উপরে ভোট দেন তাহলে জান্নাতের এমপি মিনিস্টার হয়ে যাবে এবার আপনি আপনার জিন্দিগির মধ্যে ভোট কারে দিবেন নে দিবেন না বদিরে দিবেন এটা আপনার নির্বাচন আপনি নির্বাচন করেন মনে রাখবেন পাকের কানুন হলো আপনি যেটা গ্রহণ করবেন সেই গ্রহণের উপরে আল্লাপাকের গাইবি আসবে বুঝেন নাই আপনি যদি তরকারি পাকান মাছের তরকারি তো পাক মাছের তরকারির মধ্যে মাছের তরকারির ঘ্যান দিয়ে দিবে কি দিয়ে দিবে ওইটার স্বাদ দিয়ে দিবে আর আপনি যদি গরুর গোস্ত পাকান তা আল্লাহ পাক অদৃশ্য জগৎ থেকে গরুর গোস্তের ঘ্যান গরুর গোস্তের স্বাদ ওইটার মধ্যে ঢেলে দিবে অর্থাৎ আপনি যেই তরকারি পাকাবেন সেই তরকারির স্বাদ পাবেন স্বাদ দেওয়ার ক্ষমতা আপনার নাই এটা কার আছে আল্লাহর আছে তরকারি পাকানোর ক্ষমতা আপনার আছে আপনি যেই তরকারি পাবেন সেই তরকারির স্বাদ পাবেন আপনি যেই দিকে জীবন কাটাবেন ওই দিগের জীবনের যা 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 আছে আপনি তাই পাবেন মনে করেন আপনি খারাপ লাইনে গুনার লাইনে চলতেছেন গুনার লাইনে চলার কারণে যা যা কষ্ট এই গোনার লাইনে চললে আল্লাহ যা যা বিপদ আপদ গজব দিবে এইগুলো আপনি মা এগুলো পাইতে থাকবেন এগুলা পুরস্কার পাইতে থাকবেন দুনিয়াতেও আগিরাতেও আর যদি আপনি নেক আমল করেন তাহলে নেক আমলের যে নিয়ামতগুলো আছে আপনি দুনিয়াতে পাইতে থাকবেন আখিরাতে পাইতে থাকবেন যেই তরকারি যদি ভালো তরকারি পাকান ভালো তরকারির স্বাদ পাবেন যদি খারাপ তরকারি পাকান আপনার জীবনের খারাপ তরকারির স্বাদ পাবেন এটা আপনার উপর একটিয়ার এই জন্য একই জিনিস আপনি যেটা ইচ্ছা পোষণ করছেন আপনার ইচ্ছার উপর আল্লাহর ইচ্ছা নির্ভর করতেছে আমরা আল্লাহরে ডাকি আল্লাহ তুমি আমার হেদায়ত দাও পরে আমল করবো হে মিয়া আল্লাহরে ধোকা দেওয়ার চিন্তা করেন নিজের ক্ষেত্রে তো এই কথা কর না নিজের ক্ষেত্রে এই কথা বলেন হ্যাঁ আপনার বিবি যদি বিবিরা বলেন খাবার দাও বিবি বলতেছে আল্লাহ তৌফিক দিলে তুমি তাহলে বিবিরি কি বলবেন আপনি হ্যাঁ যদি বিবিরে বলেন যে আমার খাবার পাকো আর বিবি আপনারে বলে আল্লাহ তৌফিক দিলে হবে ইনশাল্লাহ আপনি অপেক্ষা করেন মানবেন এই কথা মানবেন না আবার দুপুরে গেছেন আল্লাহ তৌফিক দিলে হবে রাত্রে গেছেন আল্লাহ তৌফিক তোমার তৌফিকের তৌফিকের না খাবার আগে পরে কথা ক বন্ধু আমার আমরা শয়তানের একটা নেক সুরতের ধোকা হলো আমরা কই আল্লাহ তৌফিক দিলে হবে আরে আল্লাহ তো তৌফিক দিয়েই রাখছে আপনি আপনার সিদ্ধান্ত নিজে নিতেছেন এটা তৌফিক না আপনি যে নিজের সিদ্ধান্ত নিজে নিচ্ছেন এটা কি তৌফিক কারণ সিদ্ধান্ত নিলেই হয় খাবার পাকাই নিতে হয় আমল নে কামল করলেই তো হয়ে গেল নেকামল করলেই তো হয়ে গেছে তৌফিক মান জন্মগতভাবে জন্মগত নে কামল করার তৌফিক দিয়া দিচ্ছে কথা ঠিক কিনা বলো বন্ধু আমার এটা বুঝতে হবে এই জন্যে যেই দিকে তুমি চালবা সেই দিকেই তোমার আল্লা পক্ষ থেকে আল্লাহর শক্তি আসবে ভালো দিকে চললে ভালো শক্তিগুলো পাইবা খারাপ দিকে চললে কুপুরি শক্তি জাদু শক্তি আর শয়তানি শক্তি তোমার পিছনে চলতে থাকবে তুমি ওইটারে মনে করবে আমি কি না কি হয়ে গেছি বেটা কবরে গেলে টের শয়তানি শক্তি জাদু শক্তি আর কুপুরি শক্তি নিয়ে কি না কি হয়ে গেছি বাহাদুরি দেখাস আল্লাহর শক্তি আল্লাহর অলিদের কাছে থাকে বান্দাদের কাছে থাকে তারা বাহাদুরি দেখায় না আর জাদু শক্তি কুকুরের শক্তি আর তাগুতের শক্তি আর এরকম খারাপ শক্তিগুলো দেখবেন বেশি লাফালাফি করে কারণ চিংড়ি মাছ লাফায় বেশি সমুদ্র চিংড়ি মাছ দেখে নাই সমুদ্র চিংড়ি মাছ দেখে নাই কিনারাটাই সমুদ্র মনে করছে কিনারাটাই এই জন্যে কিনারে বসে লাফালাফি করে আর দরাও খায় চিংড়ি মাছ কিন্তু ভিতরে থাকে না কিনারা কিনারে থাকে হ্যাঁ ওর কি সমুদ্র দেখে নাই কারণ সমুদ্র হারাই যাবে ওর যোগ্যতাই নাই সমুদ্রে থাকার তো বন্ধু আমার জাদু শক্তি কুপুরী শক্তি তাগতি শক্তি শয়তালি শক্তিকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে দিছে যোগ্যতা নাই আখিরাতে যাওয়ার আখিরাত হলো মাহ সমুদ্র এর গভীরতা বুঝতে হইলে আল্লাহ ওয়ালাদের কাছে আসতে হবে আল্লাহ ওলারা সেই শক্তি নিয়ে হজম করে বসে থাকে বন্ধু আমার আপনি যদি আল্লাহর থেকে শক্তি নিয়ে শক্তিবান শক্তিতে লাভবান হতে চান তাহলে আল্লাহর হুকুম পুরোপুরি পালন করে পুরাপুরি পালন করেন আমি আজকে গিয়েছিলাম ওর সাথে কাউরাই আমার বন্ধু আছে মেহেদি তার দুই দুইটা সন্তান মারা গেছে তো আমি তার কানে কানে বলছি ওর সামনে বলি নাই লজ্জা পাবে যেহেতু কানে কানে বলছি যে নামাজ কালাম রোজা আল্লাহর হুকুম পুরাটা করো কারণ তোমার কাম গুতাগুতি করা সন্তান দেওয়া আল্লাহর কাম তুমি যদি গোতাগুতি সারা বছর ধরেও করতে থাকো তুমি যদি নে কামল না করো গুনার থেকে না বাসো তাহলে তুমি আল্লাহর গাইবী শক্তি দ্বারা তুমি নেক বা সন্তান নেক সন্তান লাভ করতে পারবে না যদি দেয় ওই সন্তান তোমার জানবাই করে